আজকের ভিডিওতে আমরা দেখব যে অনলাইনে প্রাথমিক আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি লাগবে কত টাকা লাগবে টাকা জমা দান কবে শুরু কবে শেষ ক্লাস কবে থেকে শুরু হবে কিভাবে চান্স দেয়া হবে আবেদনের সাধারণ যোগ্যতা কি কত পয়েন্ট লাগবে ইয়ার কি কি লাগবে মানবিক থেকে কি কি লাগবে তারপর বিজ্ঞান ও ব্যবস্থা শাখা থেকে কি কি লাগবে এবং আপনাদের হচ্ছে যে আমরা এখন এমনও কথা বলবো যে হচ্ছে কলেজ কর্তৃক আবেদন ফর্ম কবে নিশ্চয়ন করবে কয়টি মেধা তালিকায় ফলাফল আসবে কি কি মেধা তালিকা আসবে এ টু জেড তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তিটা এখানে অনেকগুলো হাজার হাজার লেখা কিন্তু এখানে রয়েছে সো অনেকেই বুঝতে পারবেন না যে এইখানে কি বলছে না বলছে সো এই সম্পূর্ণ নোটিশটা বা বিজ্ঞপ্তিটাকেই আমরা হচ্ছে এই লেখাতে কিন্তু কনভার্ট করেছি তো আজকের ভিডিওতে আমরা দেখাব তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিটা নিয়ে এ টু জেড তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো দেখেন অনলাইন প্রাথমিক আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এইটির দিয়ে আমরা শুরু করবো তো আপনারা অলরেডি সবাই জানা গেছেন যে অনলাইনে প্রাথমিক আবেদন একটি কলেজে আবেদন করতে পারবেন তো আপনি আপনার পার্শ্ববর্তী বা এলাকায় সরকারি কলেজে আবেদন করবেন এটা রিকোয়েস্ট থাকলো বা এটা করবেনই এটা বলার কোনো কিছু নাই তো দেখেন আবেদন শুরু হবে বাইশ জানুয়ারি দু তারিখ বিকেল চারটায় অর্থাৎ আজকে বিকেল চারটায় তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে এগারোই ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটায় তো এই দুইটা ডেট ভালোভাবে খেয়াল রাখবেন কেননা আবেদন শুরু এবং শেষের ডেট না জানলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন আপনার বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানাই দেওয়ার জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন সো কিভাবে আবেদন করতে হবে তো আবেদন করতে হবে হচ্ছে আপনাকে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমরা আজকে বিকেলে ভিডিও দিব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটি আপনি পাবেন তো যাই হোক আবেদন কীভাবে করতে হবে এটা তো সবাই পারবে ইনশাল্লাহ তো কি কী লাগবে এটা আমরা একটু জানে আসি তো আবেদন করতে কি কি লাগবে প্রথমত আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় লাগবে এইখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই বুঝে গেছে অর্থাৎ আমি এইভাবে বলি যে এসএসসি এবং এইসএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা বোর্ড বা বা বিশ্ববিদ্যালয় পাশের সাল লাগবে ঠিক আছে এবং একটা মোবাইল নাম্বার লাগবে সেটা নিজের হইতে পারে বা অভিভাবকের হইতে পারে এবং যে কলেজে ভর্তি হতে চায় সেই পছন্দের কলেজের নামটা লাগবে ক্লিয়ার এবং সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের একটা রঙের ছবি লাগবে ক্লিয়ার তাহলে কী কী লাগতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ছবির মাপ মাপ হইতে হবে যদি আপনি নিজেই মোবাইলে বা কম্পিউটারে আবেদন করতে চান তাহলে ছবির কিন্তু একটা মাপ করে নি করে নিতে হবে সেটা হচ্ছে একশো বিশ পিক্সেল এবং সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট ঠিক আছে এবং তিনশো পঞ্চাশ টাকা ফি লাগবে আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা লাগবে এর আগের বছর দুইশো পঞ্চাশ ছিল এই বছর একশো টাকা বাড়াইছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন ফি লাগবে সো দেখেন এখানে আমরা আরও ডিটেইলে জানবো যে কত টাকা লাগবে প্রাথমিক আবেদন ফি পাবো তিনশো পঞ্চাশ টাকা লাগবে যা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে বা সরাসরি জমা দেওয়া দিতে হবে তো দেখেন কলেজে মোবাইল ব্যাঙ্কিং নগদ বিকাশ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু সকল কলেজ টাকাটা নিয়ে থাকে হ্যাঁ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর হাতে কোনো কয়েকটা কলেজে সরাসরি টাকাটা নিয়ে থাকে তো আপনার কলেজে যে কলেজে আপনি প্রাথমিক আবেদন করলেন ওই কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিবেন ওই কলেজে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে চায় দিবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি সরাসরি যায় তাহলে সরাসরি জমা দিয়ে দিবেন তো টাকা জমা দেওয়ারটা কবে শুরু হবে বাইশ তারিখ থেকে বাইশ জানুয়ারি থেকে যেহেতু আবেদন শুরু তো বাইশ তারিখে আর টাকাটা জমা নিবে না তো তেইশ জানুয়ারি দু হাজার তারিখ থেকে কিন্তু টাকা জমা শুরু হবে এবং টাকা জমা দান শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত সো আপনি একটা জিনিস মনে মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যেই দিনেই অ্যাপ্লাই করেন না কেন আপনি যাচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ যে কোনো দিনই অ্যাপ্লাই করলেন কিন্তু বারো ফেব্রুয়ারির আগে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে নাহলে কিন্তু আপনার আবেদনটি হবে না তো মাস্ট বি খেয়াল রাখবেন বারো ফেব্রুয়ারির আগে তিনশো পঞ্চাশ টাকাটা পরিশোধ করার ঠিক আছে ক্লাস কবে থেকে শুরু হবে তো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে চান্স পেয়ে যাবে তাদের ক্লাস দশ মার্চ দু তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ এটা বলে দিছে এবং কিভাবে চান্স দেয়া হবে এই ভর্তি কার্যক্রমে আবেদনকারীকে এসএসসি ও এইসএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এটা ভালোভাবে একটু পড়ে নেবেন এবং এসএসসির জন্য সিক্সটি পার্সেন্ট এইচএসসির জন্য ফোরটি পারসেন্ট কিন্তু মার্কস তারা হচ্ছে নিয়ে তারপর মেধা তালিকাটা প্রণয়ন করে থাকে ঠিক আছে এবং বিশেষ দ্রষ্টব্য দেখেন স্নাতক সম্মান বা স্নাতক মানে এক কথায় অনার্স কিংবা অনার্স প্রফেশনাল কিংবা হচ্ছে ডিগ্রি পাশে বা প্রাইভেট ডিগ্রিতে যারা একই বর্ষে বা দুইটা আলাদা আলাদা শিক্ষা বর্ষে ভর্তি যদি কেউ থাকে তাহলে ওই ভর্তিটাকে বাতিল করতে হবে নাহলে রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে মানে এটা কি বলছে জানেন দেখা যাচ্ছে অনেকেই ডিগ্রিতে অলরেডি পড়তেছে এখন এই বছর ভাবতেছে যে আমি অনার্সের চান্স নিব যদি চান্স পাই তাহলে আমি হচ্ছে অনার্সে ভর্তি হব ডিগ্রিটা পড়ে থাকবে আসলে ওইভাবে পড়ে থাকলে দুইটাই বাতিল হয়ে যাবে সো ওইটাই বলছে যে আপনাকে আগে বাতিল করতে হবে তারপর হচ্ছে আপনি আবেদন করবেন ঠিক আছে তবে আপনি আবেদন করতে পারবেন ভর্তি হওয়ার আগে আপনাকে বাতিল করতে হবে তাহলেই ভর্তি হতে পারবেন তো যাই হোক এখন আমরা জানবো যে আবেদনের সাধারণ যোগ্যতা কী হ্যাঁ আবেদনের যোগ্যতা কী কী তো মানবিক শাখা থেকে যারা অনার্স করতে চাচ্ছেন সো তাদের এইচএসসি এইচএসসি এইচ পাশের যোগ্যতাটা কী লাগবে দেখেন আমরা প্রথমে হচ্ছে প্রথমে আমরা এইসএসসিটা জানবো তারপর আমরা এসএসসিটা জানবো তো এইচএসসি পাশের যোগ্যতা লাগবে মানবিক থেকে যারা অনার্স করবে তাদের জন্য পাশের সাল লাগবে বাইশ তেইশ এবং পয়েন্ট লাগবে চতুর্থ বিষয়সহ থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে এবং এসএসসি পাশের যোগ্যতাটা লাগবে মানবিকের জন্য বিশ সালে বা একুশ সালে পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো ক্লিয়ার অর্থাৎ আপনাদের কিন্তু হচ্ছে দেখেন এসএসসি এইচএসসি দুইটাতে তিন তিন ছয় মিনিমাম থাকতে হবে তবে সাড়ে ছয় হলেই আপনি আবেদন করতে পারবেন ক্লিয়ার দুইটাতে যেন থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থাকে এবং এর উপরে তো অবশ্যই থাকবে ঠিক আছে মোট মিলাই যদি সাড়ে ছয় হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন নালে পারবেন না এবং দেখেন বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা আবেদন করবে সো যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা থেকে আবেদন করবে তাদের পাশের সাল লাগবে এইচএসসির জন্য বাইশ তেইশ এবং ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো হ্যাঁ চতুর্থ বিষয় সহ কিন্তু এবং এসএসসি পাশের যোগ্যতা লাগবে বাইশ এই সরি দু হাজার বিশ সালে এসএসসি পাশ করতে হবে কিংবা দু হাজার একুশ সালে এসএসসি পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে দুইটাতে এইটার মানে আই মানে বাংলা ভাষায় এইস এসিতেও থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতে এসসিতেও থ্রি পয়েন্ট জিরো এইটা থাকবে এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু সাত পয়েন্ট জিরো বা পাইতে হবে অর্থাৎ সাত পয়েন্ট পাইতে হবে তাহলেই কিন্তু ব্যবসা এবং বিজ্ঞান শাখা থেকে অনার্স করা যাবে তা নাহলে কিন্তু আবেদন করা যাবে না ক্লিয়ার এবং এইখানে দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইসএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ওর ডিপ্লোমা ইন কমার্স তাদের কি যোগ্যতা লাগবে তো তাদেরও হচ্ছে বাইশ সালে বা তেইশ সালে এইসএসসি পাস করতে হবে তাদেরও মিনিমাম থ্রি পয়েন্ট জিরো পাইতে হবে চতুর্থ বিষয় সহ এবং এসএসসি পাস করতে হবে দু হাজার বিশ এবং দু হাজার একুশের মধ্যেই পাস করতে হবে আগে পড়ে হলে হবে না তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে বাট তাদেরও কিন্তু সেভেন পয়েন্ট জিরো মোট ফিল্মে পাইতে হবে তাহলেই তারা কিন্তু আবেদন করতে পারবে তো এইখানে যদি আমরা একদম নিখুঁতভাবে দেখি এইখানে দেখেন এই যে এটা তো মানবিক শাখা থেকে অবশ্যই এই এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো এই এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো মোট সাড়ে ছয় পাইতে হবে এবং বিজ্ঞান এবং ব্যবসা শাখা থেকে সাত পয়েন্ট পাইতে হবে তবে এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তারপরে সাত পয়েন্ট ঠিক আছে এবং যারা কারিগরি বোর্ড থাকে তাদেরও সাত পয়েন্ট পাইতে হবে এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে গেল ঠিক আছে এখন আমরা একটু নিচে আসবো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন অনেক মেহনত করে খাটাখাটি করে এগুলো টাইপ করেছি আমি তো কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্মটা নিশ্চয়ন করবে তারা তেইশ জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনি যখন কলেজে টাকা জমা দিবেন তারপর হচ্ছে যে কলেজে কাগজপত্র এবং টাকা যে যেগুলো চাপে জমা দিলেন অনলাইন প্রাথমিক আবেদন ফর্মটাও জমা দিলেন দেওয়ার পর কিন্তু ওইটা কলেজ কর্তৃক নিশ্চয়ন করবে হ্যাঁ যেই কলেজে জমা দিয়েছেন সেই কলেজে নিশ্চয়ন করবে হচ্ছে তেইশ জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সো এই নিশ্চয়টা করেছি কি না এটা অনলাইনে চেক করে যায় এটা আপনি চেক করে দেখবেন তো কীভাবে চেক করতে হবে আমাদের সকল ভিডিও কিন্তু আসবে কয়টি মেধা তালিকায় ফলাফল আসবে অনেকেই বলে যে ভাইয়া কয়টা মেধা তালিকায় ফলাফল আসবে সো দেখতে পাচ্ছেন পাঁচটি মেধা তালিকায় ফলাফল দেওয়া হবে সো ভয়ের কোনো কিছু নাই আপনি বার সুযোগ পাবেন অনার্স চান্স পাওয়ার জন্য তো তার জন্য শুধু ওই প্রথম তিনশো টাকা যেটা আবেদন করেছেন ওইটাই সে ওইটাই দিতে হবে আর কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো কী কী মেধা তালিকা আসবে দেখেন প্রথমে তো প্রথম মেধা তালিকায় রেজাল্টটা দিবে যদি আপনি চান্স পান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি চান্স না পান দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট দিবে তখন চান্স পাবেন ইনশাল্লাহ যদি তবুও চান্স না পান যদি আপনি কোটায় আবেদন করেন তাহলে কোটা মেধা তালিকাটা দিবে ঠিক আছে হ্যাঁ কোটা না আবেদন করলে আপনি প্রথম রিলিজ লিপে কিন্তু পাঁচটি আলাদা কলেজে আবেদন করতে পারবেন ওই পাঁচটা কলেজের মধ্যে একটাতে আপনাকে চান্স দিবে ইনশাল্লাহ যদি তবুও না হয় সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় রেজাল্ট দেবে তখন আপনি আবার পাঁচ এই দ্বিতীয় রিলিজ লিপের আবেদন আবার পাঁচটি কলেজে আলাদা আলাদা করতে পারবেন এবং আলাদা আলাদা রেজাল্ট দিবে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন যদি তবুও না চান্স পান তাহলে আপনার অনার্স করার হইলেও না ডিগ্রি করতে হবে কিংবা সামনের বছর আবার ট্রাই করতে হবে ক্লিয়ার এবং দেখেন উল্লেখ্য যে এ ভর্তি কার্যক্রমে তৃতীয় স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না তৃতীয় কোনো রিলিজ স্লিপ থাকবে না এইটাই হচ্ছে সর্বশেষ রিলিজ স্লিপ দ্বিতীয় স্লিপটা তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করে যাবেন আর কীভাবে আবেদন করতে হবে এই ভিডিওটা আমাদের ইনশাআল্লাহ আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ